হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এখন পুরোপুরি সুস্থ। আজকে প্রায় সন্ধ্যা 6টা কি 6:30 বেজে গেছে অলরেডি, তো সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। সারাদিন একটুও কাজের ফাঁকে সময় পাইনি বলে ব্লগটা আমি করতে পারিনি। যেহেতু তোমরা যারা আমার ডেলি ব্লগটা দেখছো, মানে দেখো, তারা সবাই জানো যে এখন যে কাকিমা আর জেঠিমা কাজে আসতো তারা এখন অসুস্থ, বা একজনের বাড়ি অসুস্থ আর নিজে একজন অসুস্থ হয়ে পড়েছে। বাড়িতে অসুস্থ মানে এই যে কাকিমাটা সকালে কাজ করতে আসতো তার বাড়িতে একজন অসুস্থ, অসুস্থ না, তাদের বাড়িতে নতুন একটা বেবি এসছে, তাই তার মেয়ে একটু অসুস্থ বলে সে কাজে আসতে পারছে না, আর জেঠিমার চোখ অপারেশন হয়েছে বলে সে আসতে পারছে না। তো এই দুজনের কাজের চাপে পুরো দায়িত্বটা আমার মানে আমার কাঁধে এসে পড়েছে, তো তার জন্যে সারাদিন একটুও সময় পাচ্ছি না, তাই ব্লগটাও সেভাবে আমার করে ওঠা হচ্ছে না, তাই সন্ধ্যাবেলা থেকেই আমার ব্লগটা শুরু করতে হলো। আর সারাদিনে একটু তোমাদের সাথে গল্প আড্ডা না মারলে ঠিক মানে সারা দিনটা এখন ভালোই লাগে না। আগের ব্যাপারটা ছিল পুরো অন্যরকম, আর এখন সম্পূর্ণটাই হয়েছে আলাদা, মানে তোমাদের সাথে দিনে অন্তত একটু হলেও আমার কথা বললে না বলতে পারলে ভালো লাগে, একটু হলেও কথা আমার ঠিকঠাকভাবে বলতেই হবে। তো যাই হোক, আমার সারাদিন সকাল থেকে আজকে প্রচুর কাজ ছিল, যেমন রান্নাবান্না থেকে কারে ঘর টর গোছানো, মাল কাটা, মানে তো তারপরে আজকে যেহেতু মঙ্গলবার ছিল, শুক্র সকাল থেকে বাড়িই ছিল না, আরও ব্লগটা তার জন্যও করতে পারিনি, সেটাও একটা কারণ ছিল। বা যেহেতু আজকে মঙ্গলবার হাটবার ছিল আমাদের এখানে যে হাটটা বসে, তো হাটে গেছিলো বলে আর হয়নি, তো তার জন্য আমি সন্ধ্যা থেকে ব্লগটা আজকে শুরু করলাম। আর এখন যাব, এখন যেহেতু সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা একটু টিফিন করতে হবে, তো মা আমি রান্নাঘর থেকে যে পাচ্ছি যে মা টিফিনটা শুরু করে দিয়েছে, তো টিফিনটা এখন যাব, টিফিনটা মা কী বানাচ্ছে সেটাই একটু দেখবো, তারপর একটু টিফিন টিফিন খেয়ে দিয়ে আবার সোজা কারখানায়। কারখানায় যেসব মালগুলো বাকি রয়েছে সেগুলো একটু কেটে কেটে রেডি করব, রেডি করার পরে আবার রাত্রে রান্নাবান্না, আবার খাবো, খেয়ে দে ঘুম, তারপর দিন আবার সকাল। এটাই কি মেয়েদের জীবন নাকি আমি তো বুঝেই পারি না, যাই হোক এটাই এখন হচ্ছে, তো এটাইকেই এখন মেনটেন করে চলতে হবে। তো চলো রান্নাঘরে গিয়ে দেখি কি হচ্ছে। আর হ্যাঁ, নিচে যাওয়ার আগে তোমাদের একটা বাড়ির সবচাইতে আমার ফেভারিট জিনিস তোমাদের দেখাই, তো ফেভারিট জিনিসটা হলো রাধা কৃষ্ণ, এটাকে একদম ঠাকুর ঘরের ঠিক সামনে লাগানো। এটা আমার বিয়ের আগেই শুভ্র লাগিয়েছে, কিন্তু যখন অর্ডার করেছিল তখন আমি আর ও দুজনেই পছন্দ করে এই জিনিসটা অর্ডার করেছিলাম, মানে ও মাকে গিফট করবে তার জন্য এটা কিনেছিল। কিন্তু দেখতে খুব সুন্দর, কিন্তু জায়গার অভাবে মানে একটু শর্ট লাগানো হয়ে গেছে, নয়তো ছবিটা আরও সুন্দর লাগতো দেখতে। তো চলো খেতে চলে এসেছি, মা সন্ধ্যাবেলা যে টিফিনটা সেই টিফিনটা আজকে মা করছে, তো আজকে চাউমিন করা হচ্ছে। দেখো চাউমিনের সব রেসিপি মানে রেসিপি না, যা জগজ্যন্ত্র যা করার সব কমপ্লিট, সেগুলো এখন মা রেডি করছে। দেখো মা চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে, আর এখানে গাজর আলু সব ভেজে নিচ্ছে, কড়াইতে রয়েছে সেটা, আর এখানে দেখো চৌকো চৌকো করে পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কেটে রেডি করে রয়েছে। আজকে এটাই হবে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। চাউমিনটা এখন আমি একটু ধুয়ে নিচ্ছি, চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে যেহেতু, তো একটু ধুয়ে নিলে কী হবে যে আঠালো ভাবটা সেই আঠালো ভাবটা কেটে যাবে, আর চাউমিনটা ঝুরঝুরে হবে। আর আলু আর গাজরটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মা ওটা আর একটু ভেজে নেবে, আর একটু চাউমিন মশলা হলে সবচাইতে ভালো হয়, কিন্তু চাউমিন মশলা যেহেতু এখন নেই তো এটাই হয়ে যাবে। ডিমটা এখনো ভাজা হয়নি, ডিমটা একটু পরে ভাজা, একটু মিট মশলা নিয়ে আয় তো এখন চাউমিন মশলাটা আনা হয়নি, চাউমিন মশলার দোকান থেকে আনলে পুরো চাউমিনটা কমপ্লিট হবে, চাউমিন মশলা দিলে বেশি টেস্ট হয়। তো দেখো চাউমিনটা পুরো কমপ্লিট হয়, রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি একটু উপরে গেছিলাম সেইটাকে, তোমার পুরো চাউমিনটা কমপ্লিট হয়ে গেছে, এখন এটা শুধু খাওয়ার পালা। তো সবাইকে একটু বেড়ে দিই, তারপর আবার চলে আস। তো চাউমিন নিয়ে বসে পড়েছি, তো এটা শুভ্র আর আমার দুজনেরই, মানে অর্ধেক অর্ধেক করে খাবো, আমি বেশি ভাবো না, অর্ধেক একটু খেয়েই চলে যাবো।
ভালো হয়েছে। এই সবে মাত্র একটু চাউমিন খেয়ে সবেই উপরে এলাম, আর শুভ্র এসেই দেখছি ঘুমিয়ে পড়েছে, মানে খেয়ে দিয়ে এসেই উপরে এসেই সোফার পর টান টান হয়ে ঘুম। ওর যে নিচে কত রকমের কাজ রয়েছে সেগুলো না করে পুরো ঘুমিয়ে পড়েছে। এই যে ডেকে তুললাম সবে মাত্র, এখন সোজা আবার নিচে যাবো, নিচে গিয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো ওকে দিয়ে করাবো, মানে ওর যে কাজগুলো রয়েছে সব ওকে দিয়ে করাবো, তারপর আমার যেগুলো আছে সেগুলো আমি কাজবাজ সব সেরে তারপর সোজা রান্না। এখন সোজা যাব নিচে, নিচে যে কাজগুলো আছে সেই কাজগুলো সব কমপ্লিট করব। আর দেখো আমার ঘরে এই যে সব জামাকাপড়ের একেবারে ঢিপি পড়ে গেছে, মানে যেগুলো সব রজ্জু দিয়ে শুকিয়েছিলাম সেগুলো সব কেচেটেচে দিয়েছি। এখন যাব সোজা নিচে, সেগুলো ভাঁজ করব, একটু পরে আসবো আবার উপরে, তো সেগুলো সব আবার ভাঁজ করে জায়গা মতন সব রেখে দিতে হবে। এখন সোজা নিচে, নিচে যখন যাই না এই সিঁড়ির দিকে না তাকালে প্রচণ্ড পরিমাণে ভয় করে যে কখন পড়ে যাব। তো চলে এসছি, শুভ্রবাবু ওর কাজে লেগে পড়েছে, আমি চলে যাচ্ছি এখন কারখানায়। কারখানায় দেখো কিছুক্ষণ ছিলাম না বলে কত পরিমাণে কাজের চাপ পড়ে গেছে, এখন এগুলো সব ঠিকঠাক করে রেডি করে রাখবো। এই যে কারখানার সমস্ত কাজ বাজ সব চালু হয়েছে, দু চার দিন চলেও গেছে অলরেডি বাড়ি, চারদিকে প্রচুর মেশিনের আওয়াজ তোমরা পাচ্ছ। আর এই যে প্যান্টগুলো সবে মাত্র রেডি হয়ে মেশিন থেকে নামলো, আর এখন এগুলো সুতো কেটে এখনো পুরোপুরি রেডি হয়নি, এখন ফুলটা হবে, মানে এখন কোমরে একটা ফুল হবে, তো ফুলটা তার জন্যে এখন এই প্যান্টগুলো সব রেডি করছে। সবেমাত্র নিচ থেকে রান্না বান্না সব কমপ্লিট করে খেয়ে দিয়ে সবেমাত্র একটু উপরে এলাম, একটু বেড যাবো সোজা ফ্রেশ হতে। তো তার আগে একটু টিভি নিয়ে বসেছি, টিভি না দেখলে না একটু ভালো লাগলো, সন্ধ্যাবেলা সেভাবে টিভি দেখা হয়নি বলে এখন একটু টিভি নিয়ে বসেছি, এখন একটু টিভি দেখবো, তারপর ফ্রেশ হয়ে সোজা ঘুমাতে যাবো। আর তার আগে আমার ওষুধটা খেতে হবে, ওষুধ না খেলে রাত্রেবেলা যে পরিমাণে কাশি হচ্ছে না, মানে কি বলবো প্রচণ্ড পরিমাণে কাশি হচ্ছে, তার জন্য আগে ওষুধটা আগে শুধু স্ট্রাপটা রয়েছে, শুধু স্ট্রাপটা খেলেই আমার এখন কাজ দিচ্ছে। আর ভেবেছিলাম যে কালকে একটু প্রোগ্রাম হচ্ছিলো যে মামারির দিকে যাওয়া হবে, তো সেটা আর হচ্ছে না, সেটা ক্যান্সেল হয়ে গেছে, যদি যাওয়া হয় অবশ্যই তোমাদের বলবো, কিন্তু হয়তো এখন আর সেটা হচ্ছে না, সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে। তো যাই হোক আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম, নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হবে, আবার গল্প আড্ডা সব সব কিছুতেই মেতে উঠবো। আর আমাদের সামনেই বার্থডে ব্লগটা চলে আসছে, আর একদিন বাকি মাঝখানে, তো বৃহস্পতিবারেই অতনুর বার্থডে, তো সেই বার্থডে ব্লগটাও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো চলো আজকের মতন এই অবধি, আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো